Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जय मा दुर्गार जय जय मा दुर्गार जय। मा मा दुर्गति नाशिनी कात्यायनी কি ভক্তি ভরে ডাকলে তিনি যে সারা নাতি থাকতে পারেন না, তিনি যে আমাদের সবার মা, জগৎ জননী, বিপদ নাশিনী মা। এই দশভুজা মহামায়া মহাশক্তি যার পূজা করে সর্বজন, কি কারণে ভবে তার হলো আবির্ভাব, সে কাহিনী করুন বর্ণন। শান্তি আর শক্তি এই ভুবন মোহিনী, মন দিয়া শুনো সবে তার কাহিনী। বহু যুগ পূর্বে এই ত্রিলোকের বুকে ভয়ঙ্কর দানবের ডুবে ছিল সব কিছু দুঃখ আর শোকে, মহিষাসুর ছিল এক দানব প্রধান। স্বর্গমর্ত পাতালের অধীশ্বর হবে বলে শুরু হয় তার অভিযান।
সব দেব দেবীগণ চকিতে করেন তারা সব দিতে পান যার যা শক্তি আছে করে দিতে হবে তার সব কিছু দান শক্তির সাগর আগুনের জ্যোতি জ্বালা হইতা চাইনিয়া দেব দেবীগণ যত ব্রহ্মা বিষ্ণু মহেশের হর শরণাগত হতবাক তিন মহাদেবগণ কি সাহসে মহিষাসুর স্বর্গ করেছে আক্রমণ স্বর্গ করেছে আক্রমণ যত যুগে এসেছে অধর্মের বার কতবার ধর্ম এসে করে পরিত্রাণ নাশ করতে এই ভীষণ দানবটাকে দয়া করে শিব খোলো তুমি তৃণয়াস্ত জ্যোতি সবাইকে প্রসাদ দিয়ে দাও মা না 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 তোমার মতন বাজার হাত থেকে আমরা মায়ের প্রসাদ নেব না জি মা মায়ের মন্দিরে এসে ওসব কথা মনে স্থান দিতে নেই তার কাছে যে সবাই সমান তাছাড়া মায়ের পায়ে জ্যোতিমার ভক্তিত্ব কোনো খাদ নেই আমরাও তো মায়ের ভক্ত কিন্তু মায়ের মন্দিরে মঙ্গল অমঙ্গল বলে তো একটা কথা আছে মায়ের পায়ে ও নিশ্চয় কোনো পাপ করেছে না হলে বাজা হবে কেন হ্যাঁ বাজা হবে কেন বাজা হবে কেন কেঁদো না জ্যোতি কেঁদো না বিধির বিধান কে খণ্ডন করতে পারে বলো মায়ের হয়তো এই ইচ্ছে জয় মা দুর্গা জয় মা দুর্গা এই সমু কি সমু কি গো তোরা স্বামী স্ত্রীতে রাত দিন মামা করে ডাকছিস আর মা তোদের কথাই ভাবছে না তোদের ঘরে অভাব একটা বাচ্চা পর্যন্ত হলো না আমার কথা শোন তুই আরেকটা বিয়ে কর এতে তোর ভালোই হবে সমু এই যে মামা করে ডাকছিস কি পেয়েছিস আরে
ভেবে দেখেছিস কখনো? বাজে কথা বলো না গো, এতে ভেবে দেখবার কি আছে? মা ছেলের সম্পর্ক কি শুধু চাইবার? যাকে যতটুকু দেওয়া উচিত মা তাকে ততটুকুই দেন। মায়ের মহিমা তোমরা কি করে বুঝবে? জয় মা দুর্গা। কি হয়েছে, কি হয়েছে তোমার? ওঠো ওঠো, কি হয়েছে? তোমাকে একা ফেলে রেখে গেছে? এক্ষুনি এসে যাবে তোমার মা। কাঁদে না কাঁদে না, লক্ষ্মী সোনা মেয়ে আমার, এখানে বসো, মা এক্ষুনি এসে যাবে, কাঁদে না। দিলি তো আমার বাচ্চাকে ছুঁয়ে? দিলি তো তোকে? না বারবার বলেছি আমার বাচ্চাকে ছুবি না, একেবারে না। ওকে একা ফেলে রেখে গেছো, যদি কিছু হয়ে যেত? যেত যেত আমার যেত, তাতে তোর কি? তোর ছল চাতুরি বুঝি না বুঝি? আটকুড়ি বাজা কথা কার হৃদয়ে মমতার সাগর নিয়ে হলে অভাগী বিচার মাগো জগৎ জননী। জ্যোতি চল, ছবি চল, অনেক রাত হয়েছে, চল। রাত ছাড়া আমার জীবনে আর কি আছে বলো? রাতের অন্ধকার মুছে আলো বোধহয় আর কোনোদিনও ফুটবে না। কি করবি বল, সবই অদৃষ্ট। 10 বছর ধরে কত তো উপোস তাপস করলি, মাদুলি তাবিজ পড়লি, পীরের দরগায় হত্যে দিলি, কই হলো কিছু? দেখ যা পেয়েছিস তাই নিয়ে খুশি থাক। কি পেয়েছি আমি বলো তো, কি পেয়েছি আমি? তুমি তো সারাদিন সাপের খেলা দেখিয়ে বেড়াও, কিন্তু আমার দিন যে কিভাবে কাটে কোনোদিন ভেবে দেখেছো কি? তোমরা পুরুষরা মেয়েদের দুঃখ কোনোদিনও বুঝবে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, মেয়ে মানুষের দুঃখ পুরুষেরা কোনোদিন বুঝল না। আচ্ছা আচ্ছা বলতো, আমারও কি ইচ্ছে করে না বাড়ি ফিরে একটা ছোট্ট বাচ্চাকে বুকে জড়িয়ে আদর করতে? আমারও কি ইচ্ছে করে না কেউ কেউ আমাকে বাবা বলে ডাকুক? তাই তো বলছি তুমি আবার বিয়ে করো। কি বললি, কি বললি তুই? বলছিলাম তুমি আবার বিয়ে করো, আমি তো তোমায় সন্তান দিতে পারলাম না, নতুন বউ এলে তোমার সেই আশা পূর্ণ হবে। তুমি বিশ্বাস করো সতীন নিয়ে ঘর করতে আমার এতটুকু অসুবিধা হবে না, তার সন্তান তো আমারই সন্তান, তখন তো কেউ আমায় আর বাঁজা বলতে পারবে না। যে কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না সে কথা তুই মুখে আনতে পারলি? যদি তুই আমার জীবন, তুই আমার খুশি, তুই আমার সব, তুই আমার সন্তান দিতে পারিস নি বলে কি তোর প্রতি আমার ভালোবাসা কমে গেছে? বল জ্যোতি বল, আমার ভালোবাসার ভাগ আমি কাউকে কোনোদিন দিতে পারবো না। এর যদি কোনোদিন বিয়ের কথা বলবি তো আমার তোমার মরা মুখ দেখবি। মা, মা গো, আজ আমি শেষবারের মতো তোমার কাছে এসেছি মা। তোমার পায়ে অনেক পাপ করেছি না, তাই আমার এত কষ্ট। ঠিক আছে, আমাকে যত ইচ্ছে কষ্ট দাও, কিন্তু আমার স্বামী, আমার স্বামীর কষ্ট আমি সহ্য করতে পারছি না মা।
ইচ্ছে তুমি আমার প্রাণ নিয়ে নাও। আমি মরে গেলে সে আবার বিয়ে করবে, তার সন্তান হবে, তার সব দুঃখ দূর হবে মা, তার সব দুঃখ দূর হবে। তুমি আমার প্রাণ নাও মা, তুমি আমার প্রাণ নাও। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই, এছাড়া যে আমার কোনো উপায় নেই। ও আমার মতো পাপীর প্রাণ তুমি নেবে না, না আমার মতো পাপীর প্রাণ তুমি নেবে না? ঠিক আছে মা, আজ আমি নিজে হাতে আমার প্রাণ তোমার পায়ে বলি দেব মা, আজ আমি নিজে হাতে আমার প্রাণ তোমার পায়ে বলি দেব। মা ওঠো জ্যোতি ওঠো। এ তুমি কি করছো? আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? মা তুমি এসেছো মা, এই অভাগিনীর তুমি প্রণাম নাও মা। অখণ্ড সৌভাগ্যবতী হও, চির সৌভাগ্যবতী হও। যদি তোমার ভক্তিতে আমি অভিভূতা, তোমার মনের সব দুঃখ আমি জানি, কিন্তু তোমার স্বামীর ভাগ্যে যে সন্তান সুখ নেই মা। কি কথা বলছো তুমি মা, সেও যে তোমার ভক্ত। আমি জানি, কিন্তু বিধাতার বিধান যে লেখা হয়ে গেছে তার আগেই পূর্বজন্মের অভিশাপ আছে তার উপর, সন্তানের মুখ দেখা মাত্রই সমূল মৃত্যু হবে। হ্যাঁ, আর সেই কারণেই আমি তোমাকে এতদিন সন্তান দিইনি। না, কিন্তু আজ যখন তুমি সন্তান কামনায় এতই ব্যাকুল, তখন আজ আমি তোমাকে সন্তান হবার বর দিচ্ছি। তবে মনে রেখো, তোমার সন্তানের মুখ দেখা মাত্রই তোমার স্বামীর মৃত্যু হবে। তুমি কি বর দিলে মা, তুমি কি বর দিলে? কেন, এই তো এক্ষুনি সন্তানের জন্য ব্যাকুল হচ্ছিলে জ্যোতি। কিন্তু কিন্তু তুমি তো মা, মা হয়ে মেয়েকে এই আশীর্বাদ দিলে। মা যে তার মেয়েকে চিরকালই এই আশীর্বাদ করেছে জ্যোতি। তাই যদি হবে মা, তাহলে নিজের হাতে মুছে দাও আমার স্মৃতির সিঁদুর। জ্যোতি। হ্যাঁ মা, বলো তো পৃথিবীতে এমন কোন মা আছে যে তার মেয়েকে বিধবা হওয়ার আশীর্বাদ দেয়? বিধবা হবার আশীর্বাদ? মা গো, তুমি তো আমায় সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দিয়েছিলে, কিন্তু সন্তানের মুখ দেখা মাত্র আমার স্বামীর মৃত্যু হবে। তুমি কি বর দিলে মা, তুমি কি বর দিলে? আমার মুখের কথা যে অভ্রান্ত জ্যোতি, সে তো আমি ফিরিয়ে নিতে পারবো না। তবে হ্যাঁ, একটা উপায় অবশ্যই আছে। বলো মা বলো, কি উপায় বলো? তোমার পুত্র জন্মের 12 বৎসর পর সমুপুত্রের সঙ্গে মিলিত হতে পারে, আর এই 12 বৎসর তোমাকে চণ্ডীব্রত করতে হবে। আর এই ব্রত যদি তুমি সুসম্পন্ন করতে পারো, তবে তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হবে। তাই হোক মা, তাই হোক, তাই হোক। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কিরে কি হলো? মাথাটা কিরম ঘুরে গেল, ঘাটা কিরম পাক দিচ্ছে,
তোমাকে বাড়ি দিয়ে আসি। আস্তে আস্তে বৌদি। জ্যোতি কি হয়েছে? জ্যোতির কি হয়েছে? অসুখ করেছে। অসুখ? কি অসুখ? দাঁড়াও দাঁড়াও সমুদা, এই অসুখের জন্যই তো 10 বছর ধরে অপেক্ষা করেছিলে। শুয়ে পড়ো দেখি কি হয়েছে। মাসি জ্যোতি কেমন আছে? মিষ্টি খাওয়া রে সমু, মিষ্টি খাওয়া। তুই বাবা হতে চলেছিস। বাবা? আমি বাবা? হ্যাঁ রে। জ্যোতি ওরা যা বলছে তা সত্যি? আমার যে কি আনন্দ হচ্ছে, ইচ্ছে করছে তোকে নিয়ে দেই দেই করে নাচি। দেখিস আমার ছেলে কিন্তু বড় হয়ে আমার মতো সাপুরে হবে না। ওকে আমি ডাক্তার বানাবো, ও গরিব মানুষদের সেবা করবে। আহা কত শখ, গাছে না উঠতেই এক কাঁদি। এখনো ছেলেই হলো না,
আরে ছেলে হবে, বড় হবে, আগে থেকে সবকিছু ভাবতে হবে না। টাকা চাই টাকা। শুন, কাল থেকে আমি সারাদিন খুব খাটবো, দূরে দূরে গিয়ে সাপ খেলা দেখাবো। সাপ খেলা দেখে যান বাবু গো, সাপ খেলা। আজকাল সাপের খেলা আর কেউ দেখে না, ভাবছি কি করবো। এটা তো ভাবনার কি আছে বল দেখিনি? আরে আমি থাকলে তোর ভাবনা, আরে তুই তো বাপ হতে চলেছিস, তোর ভাবনার কি আছে? সমস্যা তো সেখানেই, এতদিন দুজনে মিলে কোন রকমে চালিয়ে নিয়েছি, কিন্তু এখন বাচ্চাকে খাওয়াবো কি, মানুষ করব কি করে? আচ্ছা তুই এক কাজ কর। বলো। তুই তো ভালো ঘোড়ার ট্রেনার ছিলি। হ্যাঁ তো চ আমার সঙ্গে চ। হ্যাঁ আমি যে সার্কাসে কাজ করি সেখানে তোকে একটা চাকরি আমি পাইয়ে দেবোই। তুমি ঠিক বলছো, ওখানে গেলে আমি চাকরি পাবো। শিওর, তাহলে চলো কেষ্ট দা, আমি আমি যাবো। চল চল চল। জ্যোতি, এই নে তোর ওষুধ, এটা দিনে দুবার আর এটা রাতে একবার। সত্যি জ্যোতি, কালকে ঝোঁকের মাথায় বললাম শহরে যাব, কিন্তু আজ যে তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা বলতো, বিয়ের পর থেকে একদিনও তোকে ছেড়ে থেকেছি কোথাও, তারপর এই অবস্থায়? না গেলে চলবে কি করে বলো? এখন যে আমাদের অনেক টাকার দরকার। কিন্তু কিন্তু তোকে একা ফেলে? একা কোথায়? ভুবনগায় আমার বোন থাকে, সে কালকেই এসে পড়বে, বাচ্চা না হওয়া অব্দি এখানেই থাকবে। বাচ্চা হবার সময় হয়ে এলে চিঠিতে সঙ্গে সঙ্গে জানিয়ে দিবি, আমি এসে নিজের চোখে প্রথম বাচ্চাকে দেখব। হে নাগরাজ, আমি আজ শহরে যাচ্ছি, জ্যোতি রইল ওকে দেখো, তোমার ভরসাতে আমি আমার সংসার রেখে যাচ্ছি। জয় নাগরাজ। জ্যোতি কি হলো, তোর চোখে জল? তুই যদি এভাবে চোখে জল ফেলিস তাহলে আমি কি করে যাই বলতো? ঠিক আছে ঠিক আছে, আমি যাব না। না না, আমি আর কাঁদবো না, সত্যি বলছি, তুমি এসো। এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। মা, মা গো মা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্ত। থাক থাক মা। এ কি মা, মায়ের পুজো করতে এসেছো অথচ মন অশান্ত, কি হয়েছে মা? বাবা, চণ্ডীব্রত কি করে করব? চণ্ডীব্রত? হ্যাঁ বাবা। এ বড় কঠিন ব্রত মা, তুমি কি পারবে? যত কঠিনই হোক না কেন আমি পারবো বাবা, পারতে আমাকে হবেই। সবই মায়ের ইচ্ছে মা, চণ্ডীব্রত বছরে দুবার হয়, প্রতিবার নিয়ম করে
নয় দিন নয় রাত নির্জলা উপোস থেকে মায়ের পূজায় বসতে হয়। এ সময় দেহ মনকে শুদ্ধ রেখে ভক্তি ভরে নিষ্ঠা সহকারে মায়ের পূজো করতে হয় মা। কিন্তু ব্রতের সময় যদি কোনো প্রকার বিঘ্ন ঘটে বা ব্রত অসম্পূর্ণ থাকে তাহলে সংসারে চরম অমঙ্গল নেমে আসে, ব্রতের সমস্ত ফল বিফলে যায় মা। না বাবা না, মায়ের পায়ে আমি নিজেকে সঁপে দেব, যতই ঝঞ্ঝা আসুক না কেন মায়ের ব্রত আমি সম্পূর্ণ করবই বাবা, মায়ের ব্রত আমি সম্পূর্ণ করবই। জয় জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। কিরে বাড়ির কোনো খবর পেলি? খবর তো ঠিকই আছে। জানো কৃষ্ণদা, এবার যখন বাড়ি যাব খেলনা গাড়ি পুতুল অনেক কিছু নিয়ে যাব। ছেনায় হলো, কিন্তু ছেলে হলে তার কি নাম রাখবি বলতো? নাম সে তুমি ঠিক করে দাও না। তুই এক কাজ কর, আমাদের স্যার কাছে সবচেয়ে ভালো হাতিটা আছে, তুই ওর নামে নাম রাখ রাজা। চাঁদের কণা দেখ দেখ জ্যোতি, মা দুর্গা কেমন ওর হাতে নিশান এঁকে দিয়েছে, দেখ এই দেখ খুঁজে দেখি। ত্রিশূল চিহ্ন দরিকার খবর কি? আহা, এই দেখো কি কথা বলতে বলতে তোমাকে আসল খবরটাই বলিনি। কি? আমার ছেলে হয়েছে। এই সুখবরটা দিয়ে আজ পর্যন্ত আমাকে দিস নি। আজকে লাঞ্চ তুই খাও, চল চল আগে চল। না 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 না, আমার চোনা ছেলেটা, আমার বাবু ছেলেটা, আমার চিঠি আছে। কার চিঠি? তোমার দাদার চিঠি, এনাও। চারু বল একটু পড়ে দেখ তো কি লিখেছে। সমুদা লিখেছে কালাস। তবে মনে রেখো, তোমার সন্তানের মুখ দেখা মাত্রই তোমার স্বামীর মৃত্যু হবে। কি হলো, চমকে উঠলে কেন? আমার ছেলের জন্য ভীষণ চিন্তা হয় রে চারু। আমরা গরিব মানুষ, আমাদের ঘরের ছেলে বড় হয়ে শাহপুরে ছাড়া আর কি হবে বল। কিন্তু ওর ইচ্ছা ছিল ওকে ওকে খুব বড় ডাক্তার করবে। আমার কাছে থেকে তো সেটা সম্ভব নয়, তাই আমি আজকে আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম রে চারু। তুই ওকে ঠিক করে মানুষ করিস। কি বলছিস তুই, মা হয়ে? হ্যাঁ, মা হয়ে আজ আমি আমার নিজের ছেলেকে তোর হাতে তুলে দিলাম চারু। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যা বলছিস ভেবে বলছিস? হ্যাঁ, খুব ঠান্ডা মাথায়, অনেক ভেবে বলছি। আমার স্বামীর আমার ছেলের মঙ্গলের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু সমুদাকে গ্রামের লোকেদের কি বলবি তুই?
সে আমি ঠিক করে রেখেছি। তুই আর দেরি করিস না চারু, তুই যা, তুই যা লক্ষ্মী সোনা। বেশ, তোর যখন এতই ইচ্ছে, আজ থেকে তোর ছেলে সব ভার আমি নিলাম। এটা দাও, এটা দাও, বাহ এটা দাও, হ্যাঁ এটাও দিয়ে দাও। জ্যোতি, জ্যোতি আমি এসে গেছি। আমার ছেলে কোথায়? হ্যাঁ কোথায় আমার ছেলে? জ্যোতি, যাকে দেখার জন্য এত বছর আমি শুধু দিন গুনেছি তাকে নিয়ে শোনা। জ্যোতি আমার ছেলে কোথায়? আমাকে দেখাও না একবার। দেখো দেখো আমি ওর জন্য কত জিনিস নিয়ে এসেছি। এ জ্যোতি তুমি চুপ করে থেকো না। ঠিক আছে তুমি বলবে না তো, আমি নিজেই যাচ্ছি। সমু, ওকে জিজ্ঞেস করিস না, ওর মুখের কথা হারিয়ে গেছে রে। মা তোদের করুণা করেছিলেন, তার আশীর্বাদে তোর ছেলেও হয়েছিল, কিন্তু 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 কি নিমাইতা বলো? মাই আবার নিয়ে গেছেন। আমি আমি নিজে হাতে তাকে মাটি চাপা দিয়ে এসেছি। এ হতে পারে না, এ হতে পারে না। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আমার আমার ছেলে হলো শান্ত, কিন্তু আমি আমি দেখতে পেলাম না। জ্যোতি, দুঃখিনী মায়ের বুক ফেটে যায়, মুখে তো বলার কোনো কথা পড়ে না। কোথায় আছে তার নন্দ দুলার, হৃদয় বিনা হায় কেউ জানে না। আমার ভাগ্যে নেই। শিশুরা কুলো এ কান্না শুনে, শিশুরা কুলো এ কান্না শুনে, মায়ের বুকের স্নেহ সুধা ঝরে যায়। না বাবু, মা এসে গেছে, মা এসে গেছে। চারুদি, চারুদি। আরে সমুদা, এসো এসো বসো। না না বলছিলাম জ্যোতি এখানে এসেছিল? হ্যাঁ ও তো ঘরে রয়েছে। কাল আমার পুজো তো, তাই কটা নাড়ু বানাচ্ছে। জ্যোতি, এই জ্যোতি দেখে যা সমুদ্রে এসেছে। এই যে জ্যোতি, হঠাৎ তুমি ঘর থেকে বেরিয়ে এলে, আমি ভাবলাম। আর বলো না, চারু বলেছিল পুজোর জন্য কয়েকটা নাড়ু তৈরি করতে, কাজে চাপে ভুলেই গেছিলাম। হয়ে গেছে চলো চলো। জ্যোতি, জ্যোতি কি হয়েছে? শুনেছিস কাল রাতে বন্যায় ভুবন গায়ে সব ঘর ভেসে গেছে। সব ঘর ভেসে গেছে? হ্যাঁ জ্যোতি, লোকে বলছে গ্রামের কেউ নাকি আর বেঁচে নেই, সবাই মারা গেছে। আমার ছেলে কি হলো মা, আমার ছেলে কি হলো? স্রোতে ভেসে যায় শিশু অসহায়, আকুল হয়ে বাছা শুধুই কাঁদে, করুণাময়ী তবু নীরব কেন, মায়ের মমতা কি ব
বোঝে না সে করে কোলে তুলে নিল শিশুরে জানি রাতে দুর্গা তারি মারিতে জানি রাতে দুর্গা তারি মারিতে জয় মা দুর্গা দুর্গা মা গো জয় মা দুর্গতি নাশিনী কান্না শুনে করুণা ধারায় মার বুক ফেটে যায় উধায় কাতর শিশু কান্না শুনে ধারায় মার বুক ফেটে যায় স্বর্গের কামধেনু মায়েরা দেশে স্বর্গের কামধেনু মায়েরা দেশে ধরণীতে সে তার ক্ষুধা মেটায় দেখে আমার ছেলের কথা খুব মনে পড়ছে গো ও যদি আজ বেঁচে থাকতো তাহলেও এমন বড়টি হতো বনের কোলে আপি আমি সবুজ বনে ছেলে
জীবনে কোনোদিন মেয়ে দেখেননি? ও বাবু, কি দেখছেন? না মানে দেখেছি, কিন্তু আপনার মতো নয়। আপনার একটা ছবি তুলবো। ছবি? আমার ছবি? আচ্ছা ঠিক আছে, ভালো করে তুলবেন। কিন্তু কি হলো, তুলুন। আরে রে, এটা কি বন্দুক? আরে না না, এটা হচ্ছে ক্যামেরা, এটা দিয়েই তো আমি আপনার ছবি তুলবো। আপনি ঠিক করে দাঁড়ান, দেখি দেখি। আরে আরে, ছবি তুলবেন তো গায়ে হাত দিচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আচ্ছা, এদিক আমার সেই শহরের লোকদের এই স্বভাব, মেয়েদের দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে না? ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার খুশি মতো দাঁড়ান, আমি ছবি তুলছি। আরে কোথায় গেল? কি ঝামেলা কি ঝামেলা, আপনি দাঁড়ান আমাকে ছবিটা তুলতে দিন। আবার বসে পড়ে, আপনাকে কে বসতে বলেছে? আপনি দাঁড়ান দাঁড়ান, বসবেন না, আমাকে ছবিটা তুলতে দিন। কি চোখ মারছেন? আপনি একটু চুপ করবেন, আমাকে ছবিটা তুলতে দেবেন? একদম নড়বেন না, দাঁড়ান। একটু এদিকে আসুন, মুখটা একটু ঘোরান, একটু ফাইন হয়েছে। আমি আর দাঁড়াতে পারছি না, আমার পা খুব ব্যথা করছে, আমাকে কাট কুড়োতে যেতে হবে। আপনি থাকুন, আপনার একে বন্দুকটা নিয়ে। শুনুন, আপনি ছবি দেখবেন না? আপনার ছবি রেডি হলে আমি দেখাতে নিয়ে আসবো। জয় বাবা গণেশ। রামু, গণেশ বাবার প্রসাদ নে, খা খা খা। গৌরী এদিকে আয়, গণেশ বাবার প্রসাদ খা খা খা। আয় আয় আয়, সবাই খাও। সেই সকালবেলা ছেলেটা বেরিয়েছে, এখনো এলো না। আচ্ছা আর কতক্ষণ আমি খাবার নিয়ে বসে থাকবো বলতো? মিনু, আই মিনু। যাই মা, মিষ্টির জায়গাটা নিয়ে এসো। আমার কথা তো আর শুনবে না, দাও রে জল দাও। কতবার বললাম ওইসব শখের ফটোগ্রাফি ছেড়ে দিয়ে তুই আমার কাজ কারবারে মন দে। তা না, সারাক্ষণ তোমার শুধু কাজ আর কাজ। নাও মিষ্টিটা খেয়ে নাও তো। আচ্ছা ওর কি এমন বয়স হয়েছে যে এখনই ও কাজ করবে? তাহলে সারা জীবন ওই ভাতের প্লেট নিয়ে তোমায় বসে থাকতে হবে। মা, ওই যে তোমার ছেলে এসে গেছে, আদরের ছেলে। মা আয় আয়। মা 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 মা, ভীষণ খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি খেতে দাও। মিনু, আই মিনু, খাবারটা নিয়ে এসো। আই শোন, আগে এগুলো রেখে হাত মুখ ভালো করে ধুয়ে আয়। মা আমি হাত মুখ ধুয়ে আসছি, দাও। একেবারে নোংরা হাত ভাতের দা। জানো মা, আজ না একটা দারুণ সাবজেক্ট পেয়েছি, ছবিগুলো না। এসব বনে বাজারে ঘুরে ঘুরে জন্তু জানোয়ারের ছবি তুলে আর কতদিন চলবে তোমার? আহ, ছেলেটাকে একটু খেতে দাও তো, পরে তোমার সব কথা শুনবে। বাবা,
সামনের মাসেই আমার এক্সিবিশন। আমার ক্লোজ এন্ড কম্প্যাক্ট ছবিটা তুমি দেখো নিশ্চয়ই প্রাইস পাবে, তারপর এক একটা ছবি অনেক অনেক টাকায় বিক্রি হবে। বি প্র্যাকটিক্যাল, ওসব ছেঁদো আশায় মন দিয়ে জীবনটাকে মাপতে যেও না, তাতে অনেক ভুল থেকে যাবে। কিন্তু বাবা, আমি জানি তুমি কি বলতে চাইছো। দেখো, বোঝার মতন যথেষ্ট বয়স তোমার হয়েছে, ওসব ছবি টবি ছেড়ে দিয়ে দয়া করে এবার আমার কারবারে মন দাও। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার শেয়ার মার্কেট যেতে হবে। হ্যাঁ রে, আমাদেরও কি ইচ্ছে করে না তুই বিয়ে কর, একটা সুন্দর বউ ঘরে আসুক। আচ্ছা, আমাদেরও তো বয়স হয়েছে নাকি? মা, আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু নিজের সত্তাটাকে আমি কিভাবে অস্বীকার করব বলো। মা, আমি মনের দাসত্ব করতে পারি, কিন্তু টাকার দাসত্ব করতে পারবো না, আর ওই বাবার মতো সুদের ব্যবসাও করতে পারবো না। কিন্তু এর থেকে ভালো শিকার কি এই জঙ্গলে আমি পাবো? গুলি মেরে উড়িয়ে দেবো। আরে যা যা, গুলি মারবে, মারো তো গুলি। দেখবি আমার সন্তানকে তুমি রক্ষা করো মা, আমার সন্তানকে তুমি রক্ষা করো। কোথায় নিয়ে যাচ্ছি? ডাক্তারবাবু, কি হয়েছে? গুলি লেগেছে। খুব যন্ত্রণা পাচ্ছে।
না না ভাবি জঙ্গলে কাঠ কুড়াতে এসেছিলাম কিন্তু তুমি কোথায় থাকো এই জঙ্গলে এই জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলই আমার বাড়ি আমার ঘর আর তোমার মা বাবা কোথায় মা বাবা এরাই আমার বাবা এরাই আমার মা এরাই আমার ভাই এরাই আমার বোন এরাই আমার সব তুমি খুব ভালো ছেলে খুব বাহাদুর ছেলে আজ তুমি আমাকে বাঁচিয়েছ আজ থেকে তুমি আমার ভাই চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো না না আমি এদের ছেড়ে কোনো দিনও কোথাও যাব না তাই না কোনো দিনও যাব না দেখো তোমার পায়ে গুলি লেগেছে তো অনেক রক্ত বেরিয়েছে চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো তারপর ভালো হয়ে গেলে আবার চলে এসো ভাবছো কি চলো আমার মার কাছে আমি আসছি হ্যাঁ আমি আসছি আসছি আমি আমি কিছুদিন পরেই চলে আসবো হ্যাঁ একদম চিন্তা করবি না হ্যাঁ আমি আসছি মা ও মা এ কে রে শুভা এই দেখো আজ এত দেরি হলো এই ছেলেটিকে মা ওর নাম রাজা আজ আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে সে কি কিন্তু ওর পায়ে চোট লাগলো কি করে আমাকে বাঁচাতে গিয়ে ওর পায়ে গুলি লেগেছে মা ভগবান চলো বাবা তুমি ভেতরে চলো চল এখানটা বসো বসো বাবা আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি বসো পায়ে খুব ব্যথা করছে না দেখি একটু পাতা এই নাও এই দুধটুকু খেয়ে নাও আমি সব খাবো না খেয়ে নাও বাবা না একটুখানি খেয়ে নাও একটুখানি কি হয়েছে কি হয়েছে রাজা বারে বারে ডাকি মা
জীবনে প্রথম একটা ভাই পেয়েছি, তার এই জ্বর, আর আমি ঘুমিয়ে পড়বো? না রে, তা হয় না, তা হয় না রে। দিদি, আমি তো জঙ্গলেই থাকি, জন্তু জানোয়াররাই আমার সাথী, ওরাই আমার বাবা, ওরাই আমার মা, ওরাই আমার ভাই বোন সব। কিন্তু আজ তোদের পেয়ে আমি এই প্রথম বুঝলাম মায়ের ভালোবাসা কি হয়, দিদির স্নেহ কি হয়। আমি রে তোকে পেয়ে আমিও বুঝলাম যে ভাই কাকে বলে। আচ্ছা দিদি, আমি এখন যাই। শিকিরি, আর কটা দিন যাক, পুরোপুরি সেরে ওঠ, তারপর চলে যাস, ঠিক আছে? নি, শুয়ে পড়। আচ্ছা মা, আমি এখন যাই। কেন রে, তুই এখানেই থেকে যা না। সত্যি বলছি, তোর মুখে মা ডাক শুনলে আমার বুকটা না জুড়িয়ে যায় রে। কিন্তু মা, আমার জন্য যে আমার সব বন্ধুরা অপেক্ষা করে বসে আছে, আমাকে তো যেতেই হবে। যেতেই হবে মানে? কাল ভাইফোঁটা, আর আজ তুই চলে যাবি? এই দেখ, আমি তোর জন্য কত সুন্দর জামা নিয়ে এসেছি, এটা পরে কাল তুই ভাইফোঁটা নিবি। খারাপ করে বসে আছো, দেখে তো মনে হচ্ছে আজ খাওয়া দাওয়াও হয়নি। আমার আজকে একদম খিদে পাচ্ছে না, মায়ের জন্য খুব মন খারাপ লাগছে। মায়ের কাছে এসে মায়ের জন্য মন খারাপ লাগছে? মায়ের কাছে? কোথায়,
কোথায় আমার মা? কোথায় আমার মা? কেন? এই তো আমি তোমার মা। না, খাও। এখন থেকে যখনই তোমার মন খারাপ লাগবে, তখনই তুমি এখানে চলে আসবে। কেমন? গৌরী, রামু, আরে লক্ষ্মী, কিরে তোরা রাগ করে বসে আছিস? আরে আমি তো দিদির বাড়ি গেছিলাম, আবার ফিরে এসেছি। এই দেখ, দেখ না, এবার তো আমি তোদের সঙ্গেই খেলবো, আর কোথাও যাবো না, কোনো দিনও যাবো না। রামু, এই তোকে ছুঁয়ে বলছি, বিশ্বাস কর, তোদের ছেড়ে আর কোথাও যাবো না। অভি, কার ছবি দেখে কবিতা বলছিস? আজ তোর হলো কি রে? না মা, দে দে, দেখি দেখি কেমন ছবি। কথা বলেছিলাম ওই সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট। হ্যাঁ মা, কেমন তো সাবজেক্ট দেখি। মা মা মা, এটা কিন্তু খুব, শোনো মা, মা নিও না। ও, এই তাহলে তোর সাবজেক্ট পাজি ছেলে কোথাকার? ওহ মা, তুমি না? হ্যাঁ রে অভি, এই মেয়েটা কে রে? ও তুমি চিনবে না। ওহো, চিনি না বলেই তো চিনতে চাইছি। সত্যি? হ্যাঁ রে। ঠিক আছে, আমি ওকে একদিন বাড়িতে নিয়ে আসবো, তখন তুমি ভালো করে চিনিয়ে নিও। দেখ, শুধু চিনলে চলবে না, একেবারে মেয়েটাকে ঘরে নিয়ে আসবো। সত্যি বলছো? ও মা, শোভা, 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 প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে, ছবিটা দিয়ে যাও। না, দেব না। কেন দেবে না? কেন পারে, ছবিটা তো আমাকে দেওয়ার জন্যই নিয়ে এসেছিলে। কিন্তু তুমি ছবিটা নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? মানে এই ছবিটাই তো আমার জীবন, আমার চেতনা, আমার ভালোবাসা। Thank you.
থেকে ভালোবাসা বেদনা হাত ধরে তাকে ভালোবাসা বাসি হয়ে ডাকে দূর থেকে ভালোবাসা বেদনা হাত ধরে থাকে হে মধুর বেদনাকে ভয়ে যদি পাও তবে কোনো দিনও ভালোবাসা যাবে না ভালোবাসা ঢাকা থাকে না ভালোবাসা ভয় মানে না ভালোবাসা ভয় জানে না ভালোবাসা ভয় মানে না ভালোবাসা ভয় জানে না এসে মা ও মা কি মা আরে কি হলো কি দেখো না আমি কাকে নিয়ে এসেছি কাকে দেখোই না ও বাবু আপনি পুতুল নেবেন এই দেখুন আমার এখানে অনেক রকমের পুতুল আছে গণেশ আছে শিব আছে তারপর নারায়ণ আছে আপনি কোনটা নেবেন বাবু না না আপনি যে পুতুলগুলো দেখাচ্ছেন সেগুলো আমার পছন্দ না ও তাহলে আপনার ঘরে যে পুতুলটা আছে সেটা পছন্দ কিন্তু ঘরে তো আর কোনো পুতুল নেই আছে আপনার ঘরে যে পুতুলটা আছে তার নাম শোভা আপনি কি বলছেন হ্যাঁ মাসিমা আপনার ঘরের পুতুলটাকে আমি আমার ঘরে নিয়ে যেতে চাই সারা জীবন ওকে আমার আপন করে রাখতে চাই কিন্তু গরিবদের হাতে গড়া মাটির পুতুল খুব নরম হয় বাবা যদি বড় লোকের বাড়িতে গিয়ে সেটা ভেঙে যায় মাসিমা গরিবরাও মানুষ আর বড় লোকেরাও মানুষ ভগবান যখন মানুষকে গড়েন তখন ভেতরটা নরম করেই গড়েন সেই নরম জায়গায় আর একটা নরম পুতুলের কি স্থান হবে না বাবা বাবা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে জানো কিন্তু আমরা এত গরিব যে সুখের স্বপ্ন দেখতে আমাদের খুব ভয় করে ভালোবাসার মন্দিরে গরিব বড়লোক সবাই সমান সেখানে কোনো পার্থক্য থাকে না আর তাছাড়া আমি শোভাকে ভালোবাসি আমি শোভাকে বিয়ে করতে চাই বেশ তোমার নিজের প্রতি যখন এতই বিশ্বাস তখন আমি তোমাকে বাধা দেব না বাবা কিন্তু তোমার মা বাবা তাদেরও তো মতামতের প্রয়োজন তারা যদি না মাসিমা উনি আপনি একদম চিন্তা করবেন না আমি আমার বাবা মাকে খুব ভালো করে চিনি ওরা খুব ভালো আপনি দেখবেন আমি ওদের ঠিক রাজি করিয়ে নেব আচ্ছা আজ তাহলে আমি আসি এসো বাবা এসো থাক থাক মা মা তুমি একটু দুষ্ট মারে আরে আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি রেখেছি স্বপনে ঢাকিয়া মা মা গো জ্যোতি গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল কিন্তু আজ তো চোখের জল শুকলো না
ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, সারাদিন গুম হয়ে ঘরের মধ্যে বসে থাকিস, এভাবে চললে কতদিন বাঁচবি বল? আমি ঠিক আছি, নিজের চেহারাকে দেখেছো তাকিয়ে, এক গাল দাড়ি। ঠিক বলেছিস সত্যি, এভাবে চললে আমরা দুজনেই শুকিয়ে মরব। যদি এক কাজ কর, কাল থেকে সোনপুরের মেলা, চল আমরা দুজনেই সেখানে যাই, মেলাও দেখবো সাপ খেলাও দেখাবো, হ্যাঁ, তাতে আমাদের দুঃখ কিছুটা হালকা হবে। আরে শোভা, কাল থেকে তো সোনপুরের মেলা আরম্ভ হচ্ছে, কিছু পুতুল নিয়ে গিয়ে ওই মেলাতে গিয়ে বেচে দিয়ে আসিস। ঠিক আছে মা। আর শোন, এবারে না রাজাকেও সঙ্গে নিয়ে যাস, মেলা দেখেও খুব আনন্দ পাবে। যা, তুই ওকে নিয়ে আগে যা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা। রাজা, তুই কেমন আছিস ভাই? আমি ভালো আছি, তুই আজকে কেন এসেছিস? বলবো না? বল না, বলতেই হবে। তাহলে তুই যাবি বল? যাবো। কোথায়? ওই আমাদের পাশে গ্রামে একটা মেলা বসছে, দারুণ মজা হবে। দারুণ মজা হবে? মেলা? মেলা কি? ওই ওখানে অনেক লোক আসবে, নাগরদোলা বসবে। নাগরদোলা? সেটা আবার কি নাগরদোলা? ওই আমরা সবাই মিলে এরকম 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 করে ঘুরবো। এই একটা জিলিপি দাও তো। এই নে, ওইদিকে ওইদিকে যা, সুন্দর বলটা। চল চল, যা যা সবাইকে দাও। ও ভাই, ও আসুন, সবাই আসুন, পুতুল নেবেন, আসুন রঙের আসুন আসুন। Thank you.
কোথায় গিয়েছিলি তুই? নাগরাজকে খুঁজতে গেছিলাম, ও একটা ছেলের সঙ্গে খেলা করছিল। কি সাহস গো ছেলেটার, একটু ভয় পায় না? খুব বাহাদুর ছেলে, মা দুর্গা ওর ভালো করুন। চল চল। মা, আমার মন বলছে তোমার কৃপায় সে বেঁচে আছে, কিন্তু সে কোথায় আছে, কেমন আছে? একবার কি আমার সন্তানকে নিজে চোখে দেখতে পারবো না মা? বলো মা। তোর সন্তান তোর আশেপাশেই আছে, নিজের সন্তানকে চিনে নিতে পারছিস না? কোথায় মা, সে কোথায়? জ্যোতি, তোর চোখ তাকে ঠিকই দেখতে পাচ্ছে, কিন্তু মন মন তাকে চিনতে পারছে না। মনের চোখ খোল জ্যোতি, তুই তাকে ঠিক দেখতে পাবি। এসো, ইনি হচ্ছেন আমার মা আর উনি হচ্ছেন বৌদি, প্রণাম করো। থাক 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 ভাই। মা, আমি যার কথা বলেছিলাম এই হচ্ছে সেই মেয়ে শোভা, তোমাদের ভাবি বউ। বাহ, যেমন সুন্দর নাম তেমনি সুন্দর দেখতে, তুমি আমার বাড়ি শোভা বাড়াবে মা। কি গো, চাটা হবে না নাকি? এখানে দাঁড়িয়ে তোমরা। ইনি অভির বাবা, প্রণাম করো। থাক থাক, এটি আবার কে? এ বাড়িতেই বা কি করছে? মা, তুমি ও অভির ভাবি বউ, তোমার বৌমা। অভি তার বউ ঠিক করার কে? অভির বউ ঠিক করবো আমি। ভালো ঘর মোটা পোন ছাড়া বিয়ে হবেই না। কিন্তু অভি তোকে ভালোবাসে, ওর সঙ্গে একবার কথা বলি দেখো না। তোমার বাবা কি করেন? সেই ছেলেবেলাতেই আমার বাবা মারা গেছেন। তাহলে তোমাদের সংসার চলে কি করে? মা পুতুল তৈরি করেন, আমি তাই মেলায় হাটে বিক্রি করি, তাই দিয়ে কোন রকমে আমাদের সংসার চলে যায়। দেখেই বুঝেছি বিকিরির ঘরের মেয়ে। শোনো, আমার ছেলেকে মিথ্যে প্রেমের জালে জড়িয়ে তুমি স্বপ্ন দেখছো বড় লোকের বউ হবার জন্য, তাই না? আর আমি তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেরিয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও বাড়ি থেকে। বাবা কি করছো? কি ওকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। অধিকার? তুমি আমাকে অধিকার শেখাচ্ছ? দিনের পর দিন মার আশকারা পেয়ে তুমি একেবারে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। আমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, একটা রাস্তার মেয়েকে ধরে নিয়ে এসে আমার বাড়ির বউ হিসেবে ঢোকাবার চেষ্টা করছো। পাঁচ পয়সা রোজগার করার মুরদ নেই আবার? তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যাকে তাকে ধরে নিয়ে এসে বাড়ির বউ করে ঢোকাবার চেষ্টা করবে না। আশা করি কথাটা তোমারও মনে থাকবে। বাবা, আমি শোভাকে ভালোবাসি, ওকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি তোমাকে ত্যাগ করছি বাবা। হ্যাঁ, আমার
সামনে দাঁড়িয়ে আমার কথার বিরুদ্ধে কথা বলার অধিকার যখন তোমার হয়েছে তখন ওই রকম ছেলের আমার দরকার নেই। আজ থেকে জানবো আমার ছেলে নেই। শোভা কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে অশান্তি নেমে আসুক। আমাকে ছেড়ে দাও শোভা, আমাকে ছেড়ে দাও। শোভা শোভা শোনো, অভি অভি তুই যাস না বাবা, আমি আমি তোর বাবাকে বুঝিয়ে সব কথা বলবো, কিন্তু কিন্তু তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি আমি কি নিয়ে থাকবো বলতে পারিস? আমি কি করব বলো তো মা, কি করব আমি? না আমি তোমাদের ছাড়তে পারবো না শোভাকে ছাড়তে পারবো, কি করব আমি বলে দাও আমায়, কি করব আমি? কেন বুঝিস না রে বাবা অসীম সময়ের বন্ধু, নাই রে এ সাগরে জীবন বন্ধু, এক বিন্দু কেন
दीदी राजा राजा क्या है जी आज तो ये एका एका ये जंगल है राजा अकुन देखे ये जंगले तो शंगे हम आगे उतार के आवे आमर शंगे ये जंगले क्या ना तू तो ग्रामे था किस तो तभी आवे ना रे ये बताए आहार अमर हो बिना क्या ना जो तू ताका पैसा तेरी शब्द चढ़ा गोरी बेर मेर बिये होए ना रे बिये होए ना जो तू ताका पैसा तू ही कांदीश ना दीदी आमी ना तोर भाई ये भाई ता थकते तोर बिये हो बिना ताकि कौन है जो तू ताका पैसा शॉप आमी जोगर कर दूँगा नहीं वो तुम डलागा इन्हें अरे राजा हम्म तू घोष बाबू दी रोकने के की बोल भी बोल बो आमी शोभा दीदी बाबा आमी शोभा दीदी भाई आमी शॉप एबर बीए पका करूँ देखो माँ आमी एबर शोभा दीदी बीए पका करूँ तो अबे याज बो दीदी एबर तोर बीए पका बाबा हाँ आपने शायद किया जन देखा कुट्टे शिची बोलची शीना की मेर बाबा पाठिए दाओ अच्छा हाँ नमस्कार आपने नमस्कार खुश बाबू ठीक है हम आके जी बोलूँ मेर बाबा तुमी आके बाबा बोलूँ भाई बोलूँ सब ही आमी हाँ बोलो चाह मिष्टि नहीं है शो बोल आमी शोभा दीदीर बियर बेपरे कथा बोलते हैं सी की बोले शोभा ओ शे भीखीर में ऐटा बैठी जाओ बैठी जाओ एक अंतके ऐ चाह मिष्टि आंते हो बिना बैठी जाओ उस शब गोरीब छोटे लोग दशंगे आमात छेलर बिये होते पारे ना 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 अपने बाय बोर्ड चिकोज बाकु ओ कथा बोल बिना अपने जुदे बिये ते राजी ना हो ना हो ना दामाद दीदी कैसे कैसे ही मोड़े जाबे अपने बिये ते राजी हो जान ए बिये ते जुदे अपने राजी हो जान तो हल में सारा जीवन अपने चाको रह तक को धोया करन घोष बाबू धोया करन धोया तो के कुत्ते पर एक टाइ शॉट थे पार भी ये दिते भर पौन जो तो देखूं घोष बाबू हमरा खूब गरीब मानुष যৌতুকের টাকা আমরা পাবো কোথায় কোথায় তোরা টাকা পাবি সেটা আমি জানবো কি করে আমার টাকা চাই টাকা বুঝলি টাকা যদি আনতে পারিস তাহলে এই বাড়ি চৌকাট মারাবি না হলে আর কোনোদিন এই বাড়িতে ঢুকবি না যাবি না যা কত টাকা চাই আপনার 1 লাখ টাকা চাই এখান থেকে 1 লাখ টাকা কি হলো কি এত চেঁচাচ্ছ কেন আর এই ছেলেটাই বাকি ওই যে সেই ভিকিরের মেয়েটা শোভা তার নাই কিরাম ভাই হয় এই যে দূর করে দাঁড়ি হ্যাঁ অত মাথা গরম করো না তো খাবে চলো কিন্তু এত টাকা তুমি কোথায় পাবো তোরা বল মানুষের স্বপ্নকে ভাঙে যে মানুষ নিষ্ঠুর দয়াহীন এ দুনিয়াতে তাই তো এগিয়ে এলো মহাগজরাজ বন্ধু রাখি জল মুছিয়ে দিতে নশায় ভরা এ পৃথিবীতে তুমি ছাড়া বন্ধু কে আছে আমার তোমারই সুখেতে সুখী দুঃখী তোমার দুঃখে আমরা যে বন্ধু তোমার আমরা যে বন্ধু তোমার
সুখে তরে সবই দিতে পারি করব সফল মোরা স্বপ্ন তোমারি তোমার হারানো হাসি ফেরাতে গিয়ে সাথী দিতে পারি প্রাণ যে আমার আমরা যে বন্ধু তোমার প্রণাম কর। আচ্ছা ঠিক আছে, এ তো খুব ভালো হাতি। ঠিক আছে, তুমি সার্কাস দেখো, আমি টাকার বন্দোবস্ত করছি। সার্কাস? আচ্ছা। খুব সুন্দর সিংহগুলো কেন খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকা। টাকা? আর কোনো অসুবিধা নেই, এবার আমার দিদির বিয়ে খুব ধুমধাম করে হবে, খুব ধুমধাম করে হবে। আদবাড়ি
পালিয়েছে পালিয়েছে এনা আপনি খুব ভালো কে তুমি এতগুলো টাকা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছিলে কোথায় থাকো কি নাম তোমার আমার নাম রাজা আমি এই জঙ্গলেই থাকি আমার দিদির বিয়ে তো তাই টাকাগুলো সেখানে পৌঁছাতে যাচ্ছিলাম জানেন দিদি আমার সব ওর জন্য আমি সব কিছু করতে পারি আমার দিদির না অনেক বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে সেই ছেলেটা না খুব ভালো ঠিক আপনার মতো কিন্তু তার বাবা ভীষণ লোভী অনেক টাকা ছাড়া আমার দিদিকে ঘরেই নেবেন না কিন্তু এতগুলো টাকা তুমি কোত্থেকে পেলে আমার একটা হাতি ছিল সেই হাতিটাকে আমি স্যার কাছে বিক্রি করে দিয়েছি তারাই আমি এই টাকাগুলো দিয়েছেন আজ এই গুন্ডাগুলোর হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করেছেন নাহলে আমার দিদির বিয়েই হতো না দাদা তাহলে এবার আমি যাই চলো আমি আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি না না আপনি আবার মিশি মিশি কষ্ট করতে যাবেন কেন এবার আমি নিজেই চলে যেতে পারবো ঘোষবাবু 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 কে কি আবার তুই এই বাড়িতে এসছিস হ্যাঁ হ্যাঁ এবারে আর খালি হাতে আসিনি মানে আপনার ওই 1 লাখ টাকা নিয়ে এসেছি হ্যাঁ এই নিন এবার আপনার ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে পাকা তো পাকা করে দিন হ্যাঁ তা তো করব কিন্তু এই টাকা তুই পেয়েছিস কোত্থেকে চুরি ডাকাতি করিস তো না না ঘোষবাবু দিদির বিয়ে আমার কাছে পূজোর সমান তার জন্য চুরি করব তাহলে আমি একটা একটা জ্যান্ত হাতি মরা হাতির দামে স্যার কাছে বিক্রি করে দিয়ে এসছি আর সেই টাকাই আপনার হাতে আরে তুই দাঁড়িয়ে আছিস কেন বস বস আরে ওখানে নয় তোর জায়গা তো এইখানে রে ঘোষবাবু আমার দিদির বিয়ে পাকা তো হ্যাঁ 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 টাকা যখন পেয়ে গেছি তখন আমি রাজি আপনি সত্যি বলছেন আরে হ্যাঁ আমার দিদির বিয়ে পাকা একেবারে পাকা তাহলে আমি যাই আমার মাকে খবরটা দিয়ে আসি আরে কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ আমি তো এই বাড়িতে টাকা দিতে এসেছিলাম এই বাড়িতে মানে আমার বাবা দাদা জানেন তো আমার দিদির না বিয়ে আচ্ছা দাদা তাহলে আমি আসি দাদা আমার দিদির বিয়েতে আপনিও আসবেন কিন্তু আসবো বাবা কে ও আয় 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 জন আমি ঠিক করেছি তুই যাকে পছন্দ করেছিস ওই যে রে ওই শোভা তার সঙ্গে আমি তোর বিয়ে দেব না শোভার সাথে তুমি আমার বিয়ে দেবে না দেবে এই টাকাগুলোর সাথে কি বলছিস তুই ঠিকই বলছি ছি বাবা ছি নিজের শর্তের জন্য আজ তুমি আমাকে বিক্রি করলে আমি তোকে বিক্রি করলাম আরে না এটা তো বড়পুরের টাকা রে কোনো খারাপ জিনিসের ভালো নাম দিলে সেটা কখনো ভালো জিনিস হয়ে যায় না তুমি তো সব জানো বাবা তুমি তো জানো এই বাচ্চা ছেলেটা যে শোভার নিজের ভাই নয় কিন্তু শুধু তাকে দিদি ডেকেছে বলে আর সে এত বড় স্বার্থ ত্যাগ করলো আর তুমি একটা বয়স্ক মানুষ এইটুকু বুঝতে পারলে না এইটুকু বুঝতে পারলে না যে এর মধ্যে জড়িয়ে আছে কত দুঃখ কত যন্ত্রণা কত কষ্ট টাকাটাই তোমার কাছে সবকিছু হয়ে গেল বলতে পারো বলতে পারো তুমি যে মেয়েটাকে এই টাকার বিনিময়ে তুমি ঘরে নিয়ে আসবে বিয়ের পর সেই মেয়েটার দিকে আমি কোনোদিন তাকাতে পারবো তুমি তাকাতে পারবে তার চোখ দুটো বারবার উপহাস করে তোমাকে বলবে না কি টাকার বিনিময়ে তুমি তোমার ছেলেকে বিক্রি করেছো তুমি একজন অপরাধী বাবা আমরা সবাই মানুষ বাবা আর মানুষ হয়ে যদি মানুষের দুঃখ যন্ত্রণা মানুষের কষ্ট না বুঝতে পারি তাহলে কিসের মানুষ আমরা হ্যাঁ কিসের মানুষ আমরা আমরা মানুষ নই আমরা মানুষ নামের কলঙ্ক আমরা শয়তান সব দুটো বারবার উপহাস করে তোমাকে বলবে না টাকার বিনিময়ে তুমি তোমার ছেলেকে বিক্রি করেছো
তুমি একজন অপরাধী। দিদি দিদি হাস না, নাচে ছাড়, পাগলামি করিস না। তো আমি মুছি নিজে চালাই। আরে পাগলামি নয়, সত্যি। অভিদাদার ওই রাগী বাবাটা না তোর আর অভিদাদের বিয়েতে মত দিয়েছেন। কি বললি? সত্যি? হ্যাঁ সত্যি। তুই কি করে মানালি রে? রাজি না তোর কি হবে? আয় আয় না, আমার দিদির বিয়ে হবে রাজার ছেলের সঙ্গে। চলে দিদি শ্বশুরবাড়ি যাবে। ভাইটা নমস্কার ম্যানেজার বাবু। ম্যানেজার বাবু, জঙ্গলে ছেলেটা যে হাতিটা আপনাকে দিয়েছিল ওটা আপনি ছেলেটাকে ফেরত দিয়ে দিন। এই নিন, আপনি যে টাকা দিয়েছিলেন এই সে টাকা। কিন্তু ও তো এখন ট্রেনিং এ, কি করি বলুন তো। হ্যাঁ না ম্যানেজার বাবু, এটি ছেলেটির জীবন মরণ সমস্যা। হাতিটা আপনাকে ফেরত দিতেই হবে, যত টাকা লাগে, আরো যদি লাগে আমি আরো দেব। এই নিন আপনার টাকা। রামু বলি সাহেব, তুমি হাতিটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। জি সাহেব। আও বেটা আও, চল চল। সুন্দর দেখাচ্ছে রে, জানিস এই দিনটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। এবার এবার তোমরা ওকে নিয়ে যাও। জামা ওদের সঙ্গে যা। না মা, আমি কোথাও যাব না। যতক্ষণে রাজা আসবে আমি কোথাও যাব না। সে কি, তাহলে তো লগ্ন বয়ে যাবে মা। রাজের পিঠে চড়ে এলো রাজা ভাইয়া, বাজারে ঢোলক বাজা, সানাই বাজা তোরা। রাজা রাজা, তোকে কি সুন্দর লাগছে রে। দেখ না, তুই আসিসনি বলে গো ধরে বসে আছে, কারো কথা শুনছিস না। সে কি, চল চল চল। গোধূলির লগ্ন এলো, মালা যে বদল হলো। গোধূলির লগ্ন এলো, মালা যে বদল হলো। দেখে রাজা ভাইয়া আনন্দে হলো পাগল পারা। বাজারে ঢোলক বাজা, সানাই বাজা তোরা। বাজারে ঢোলক বাজা, সানাই বাজা তোরা। রাজা। হ্যাঁ
রাজা কি হয়েছে মা হ্যাঁ রে রাজা সবই তো ব্যবস্থা করেছিস কিন্তু এবার বুঝি আর সম্মানটা থাকবে না রে কেন মা এতগুলো লোককে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু তাদের খাওয়াবো কি তার জন্য তুমি কিছু চিন্তা করো না মা আমার কাছে মা দুর্গা আছেন জয় মা দুর্গা জয় মা দুর্গা তুই বড় ভালো ছেলে রে রাজা শোভার জন্য তুই যা করলি নিজের বোনের জন্যও কেউ করে না তুই এক কাজ কর না বাবা তুই আর কেন জঙ্গলে ফিরে যাবি আমাদের এখানেই থাক দিদির সঙ্গে থাকবি না না কাকা বাবু আমি এখানে থাকতে পারবো না কারণ জঙ্গলে আমার অনেক হাতি বন্ধুরা আছে তাদের ছেড়ে আমি এখানে থাকতেই পারবো না বাবা চা আরে শোভা মা তুমি দাও দাও বাহ আরে থাক থাক মা থাক থাক শোনো বলুন বাবা দেখো আমি একটা কথা ভাবছিলাম মা সেদিন তোমার বিয়েতে রাজা তো সবাইকে পেট পুড়ে একদম খাওয়ালো তুমিও এক কাজ করো মা তুমিও আজ বাজার থেকে ওই কলা ফল মূল লাড্ডু টাড্ডু নিয়ে টিয়ে ওই রাজা তার হাতিদের কাছে যাও গিয়ে ওদেরও পেট ভরে খাইয়ে দাও ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি রাজা রাজা আরে কোথায় তোমার রাজা আর পারছি না আমি আরে এক্ষুনি এসে যাবে দাঁড়াও না রাজা 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 আরে দিদি তুই কেমন আছিস তোকে না খুব সুন্দর দেখাচ্ছে আর আমার জামাই বাবু কেমন আছে ভালো ইনি কে ইনি ওর বৌদি ও বৌদি থাক থাক রাজা তোকে কতদিন দেখিনি বলতো তাই চলে এলাম তোকে দেখতে মনটা খুব খারাপ লাগছিল এই দেখ তোরা তোর বন্ধুদের জন্য কতকে নিয়ে এসেছি এতে কি আছে এর মধ্যে তোদের জন্য লাড্ডু কলা এসব আছে নিয়ে গিয়ে দে রামু দেখ দিদি তোর জন্য কত খাবার এনেছে লাড্ডু কলা আরো কত কি খা 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 আস্তে আস্তে খাবি একদম ফেলবি না লক্ষ্মী দিকে আয় আস্তে আস্তে খাবি নালে কিন্তু দিদি রাগ করবে আস্তে আস্তে খা গড়ি দিকে আয় দেখ দিদি তোদের জন্য কত খাবার নিয়ে এসছে খা 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 মা মা গো 12 বছর ধরে আমি তোমার ব্রত করছি মা আজ অব্দি কোনো বিপদ হয়নি
आज हमार ब्रतेर शेष दिन किन्तु एक ही परीक्षा फेलले मा एक ही परीक्षा फेलले अभी हमके शक्ति दाओ मा हमके शक्ति दाओ ज्योति ज्योति एकी तोर गाजे जरे पुड़ी जाच्छे ओठ 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 আমায় একটু মায়ের মন্দিরে নিয়ে যাবে গো তুই কি পাগল হয়েছিস একে তো শরীরের এই অবস্থা তার উপর সারা দিন রাত উপোস আজকে শুয়ে বিশ্রাম নিয়ে কালকে নয় পুজো দিবি খন না গো না এত বছর ধরে আমি দিনটার জন্য অপেক্ষা করে আছি আজ যদি আমার পুজো সম্পন্ন না করি আমার সব কষ্ট বিফলে যাবে গো আমার সব কষ্ট নিষ্ঠুর তুমি এত ভাগ্য বিধাতা তীরে সে তরি তুমি কেন ডোবালে ব্রত পূরণের শেষ দিনেতে সে আমার আশাকে তুমি কেন কাঁদালে তুমি কে বাবা তোমার নাম কি আমি রাজা
জঙ্গলে থাকি আমার হাতি বন্ধুদের সঙ্গে? তোমার বাবা মা কোথায়? জানি না, কে যে আমার বাবা, কে যে আমার মা, আজও দেখিনি তাদের। জ্যোতি মা, মাগো, তুমি দয়াময়ী মা, তুমি দয়াময়ী, তুমি আজ আমার সবকিছু ফিরিয়ে দিয়েছো মা। আমার শক্তি দাও মা, তোমার ব্রত শেষ করার শক্তি দাও। আজ আমি আমার বুকের রক্ত দিয়ে তোমায় পুজো দেব মা। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো মা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো। এত বছর পর আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি মা। ছেলে, আমার ছেলে, আমার ছেলে। জ্যোতি, এ আমার ছেলে, এ আমার ছেলে। এসো না, এসো না, এ আমাদের ছেলে নয়। আমাদের ছেলে নয়? না, তুমি মিথ্যা বলছো জ্যোতি, মিথ্যা বলছো। এই তো তুমি বলছিলে এ আমাদের ছেলে। না, সরে যাও, সরে যাও। জ্যোতি, জ্যোতি, যাকে পাওয়ার জন্য, যাকে দু চোখ ভরে দেখবার জন্য সারা জীবন আমি আমার বুকের ব্যথা বুকেই চেপে রেখেছি, কাউকে বলিনি, সেই সন্তানকে সামনে পেয়েও তুমি তুমি আমায় দেখতে দেবে না? যাও না, এসো না, তুমি দেখো না, দেখো না ওকে। তোমার হাত জোর করে বলছি, পায়ে ধরছি, এটা তোমার ভালো, আমার ভালো, আমাদের সকলের ভালো। চাই না আমার ভালো, চাই না কিছু, শুধু দেখতে দাও, শুধু দেখতে দাও, দু চোখ ভরে দেখতে দাও। এ তোমার কেমন আশীর্বাদ?
মাতৃভক্তি দেখে আমি অতি মুগ্ধ হয়েছি মা, আর আমার প্রতি তোমার ভালোবাসা তার উচ্চতা হিমালয়ের থেকেও উঁচু, তার গভীরতা মহাসাগরের থেকেও গভীর। আমার আশীর্বাদ তোমার সঙ্গে সর্বত্র এবং সব সময় থাকবে। দয়াময়ী মা, আজ তোমার কৃপায় আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, আমার ছেলেকে ফিরে পেয়েছি মা। মা, তুমি যে করুণাময়ী বিপদনাশিনী মা, তোমার করুণার অন্ত নেই মা, অন্ত নেই। মা, মা গো, তোমার দয়ায় আজ এতদিন পরে
আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। জয় মা, জয় মা দুর্গা।